শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আপনাদের মাধ্যমে বার্তা দিই যে সারা বনগাঁয় আটটা ক্লাবের মধ্যে আমাদের ক্লাবও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভার্চুয়াল উদ্যোগের মাধ্যমে উদ্বোধন করে দিয়েছেন। আর আমাদের এবারকার থিম হচ্ছে সবুজায়ন। আপনারা দেখবেন বিশেষত এই মানে বেশি দিন হয়নি, সিকিমে একটা বড় দুর্ঘটনার কবলে পড়েছে। হিমবাহের জল গলে যে হ্রদটা ছিল সেই হ্রদটা ধ্বংসলীলা পরিণত করে দিয়েছিল গোটা সিকিম সহ আমাদের উত্তরবঙ্গের কিছু অংশ। আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই, যেভাবে অরণ্য কেটে নগর উন্নয়ন বা সভ্যতা এগিয়ে চলেছে, তার পাশাপাশি যদি এইভাবে অরণ্য মানে কাটা হয়, গাছ কাটা হয়, তাহলে আমাদের পৃথিবীটা একদিন ধ্বংসের মুখে চলে যাবে। আমাদের থিম হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান, সবুজায়ন। এবং আমাদের সামনে যেমন আমরা সবুজ গাছ দিয়ে নতুন প্রাণবন্ত গাছ দিয়ে আমরা যেমন এই প্যান্ডেলটা তৈরি করছি, তেমনি আমার মায়ের মূর্তির আদলটাও তৈরি হয়েছে একটা গাছের গুঁড়ির মাধ্যমে। পাশাপাশি গাছ এই উষ্ণায়নের ফলে গাছ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটা নিদর্শন আমরা প্যান্ডেলের ভিতরেও তুলে ধরেছি। মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে আপনারা আগামী দিনের কথা চিন্তা করে, আগামী প্রজন্মের কথা চিন্তা করে আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। আমাদের এখন ব্যস্ততা প্রায় তুঙ্গে, শেষের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা আগামী দুদিনের মধ্যে হয়তো আমরা দর্শককুলের জন্য আমরা প্যান্ডেলটা ওপেন করে দিতে পারবো। আমরা অলরেডি আমাদের মায়ের মূর্তি প্যান্ডেলে চলে এসছে। আর আমরা আগামীকাল অর্থাৎ 17 তারিখ মানুষের রক্তদান উৎসব করতে চলেছি। সেই রক্তদান আমাদের ক্লাবের ছেলেরা করবে। সমাজের কাছে একটা বিশেষ বার্তা যে রক্তদান করুন, মুহূর্ত প্রাণ বাঁচান। আর আমরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলো সমাজ সামাজিকতা শুধু নয়, আমরা বিভিন্ন রকম খেলাধুলোর সাথে যুক্ত। গত এই বছর আমরা বনগাঁ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা গর্বের সহিত এই ছোট্ট ক্লাব হলেও আমরা সবাই এক আত্মা এক প্রাণ নিয়ে সমস্ত সদস্যরা আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়েছি। আগামী দিনে ক্লাবকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি।